হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন অ্যান্ড জয়া। প্রথমেই সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই ভালোবাসা। তো আজকে হচ্ছে একাদশী, আর আজ থেকেই আমার অফিস খুলে গেছিল। অফিস থেকে এলাম ফ্রেশ হয়ে, এখন আমি ব্লগটা যে স্টার্ট করলাম, তো চলুন দেখতে থাকুন যে এখন আমরা কি কি করি। শুভ বিজয়া। আর আর ভাল লাগছে না, ঠাকুর ঠাকুর চলে গেছে বাবা, শুভ বিজয় বলে কি জোরে। হ্যাঁ, মন খুব খারাপ, ভাল লাগছে না, মনে হচ্ছে যেন এখন মনে হচ্ছে যেন কেন এত তাড়াতাড়ি পুজোটা এলো, আরো দেরিতে হলে ভালো হতো, আরো দেরিতে ভালো হতো, অক্টোবরে যেমনি মাঝামাঝি হলে ওটা হলে খুব ভাল লাগতো, তাড়াতাড়ি চলে গেছে, ভাল লাগছে না, খুবই মন খারাপ, খুবই মন খারাপ। কদিন রোজ বেরোচ্ছিলাম সেজে গুজে, সে তো এমনিতেও বেরোয়, আবার এখন বাড়িতে বসে গেছি, একঘেয়ে লাগছে, আর ভাল লাগছে না কাল থেকে। আশাটা মানে রাস্তাঘাটও ফাঁকা, অন্ধকার, আবার একটু আলোর রোশনাই হবে। দিওয়ালি, কালী পুজো, কালী পুজো আছে, কালী পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, আবার একটু ভালো লাগবে, সারা শহর আলোয় ঝলমল করবে, একটু ভাল লাগবে, আবার মন খারাপ হয়ে যাবে কালী পুজো চলে গেলে। আমি জগদ্ধাত্রী পুজো আসছে, সে চন্দননগরে তো সেভাবে এখানে হয় না, না আর জগদ্ধাত্রী পুজো তো চন্দননগরেই বড় করে হয়, তারপর ক্রিসমাস। হ্যাঁ, তো দুর্গা পুজো চলে গেছে, মন খুব খারাপ, কিন্তু বাঙালির তো 12 মাসে 13 পার্বণ না, কিছু না কিছু তো আমাদের লেগেই থাকে। দুর্গা পুজোর থেকে বড় আর কোনো উৎসব না, উৎসব নেই, তো খুবই মনটা খারাপ, মন ভালো নেই। এই দেখুন, এটা হচ্ছে আমার মায়ের চায়ের কাপ, এক কাপ ভর্তি চা মিষ্টি, আর এটা হচ্ছে মিষ্টি, অনেকগুলো মিষ্টি এলো সামনে, এখন আমি আর মা আছি বলে তাই আমরা এই 4টে মিষ্টি নিয়েছি, এটা আমাদের নেবার দিয়ে গেছে, আর 2 কি 3টে আছে, বাদ বাকি বাবা খেয়ে নেবে। এমনিতে আমার মিষ্টি অত পছন্দ না, আর এই আমি অফিস থেকে ফেরার টাইমে পাপড়ি চাট কিনে এনেছি, যেখান থেকে আমি কিনি আমার বাড়ির সামনে। এই যে এইটা হচ্ছে পাপড়ি চাটটা, আর এই সামনে মিষ্টিটা, পরে আমরা খাবো মিষ্টিটা, আগে পাপড়ি চাটটা খাওয়া যাক। কাল আর পাড়ার ভাসানে যাওয়া হয়নি, কেননা এই কদিন ধরে একভাবে সেই দ্বিতীয়া থেকে আমরা ঠাকুর দেখছি, প্রথমা থেকে দেখছি। হ্যাঁ, প্রথমা থেকে ঠাকুর, প্রথমা থেকে আমরা ত্রিধারাটা দেখা স্টার্ট করেছিলাম, প্রথমে ত্রিধারা থেকে স্টার্ট করে আর ভাল লাগছে না, মানে কালকে এত ভেবেছিলাম যে যাব, সিঁদুর খেলা হচ্ছে যাব, তারপরে ভাসানে যাব ভেবেছিলাম, কিন্তু এত বিকেলের দিকে এত শরীরটা খারাপ লাগছে আর শরীরটা নিল না, তার জন্যে আর যাওয়াই হলো না ভাসানে, মানে ভাসানে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ভাসানে যেতে পারলাম না, গেলে আবার পরে আজকে অফিস ছিল, যাওয়াটা খুব চাপের হয়ে যেত। দুর্গার পুজোর ভাসান তো বিরাট ভিড়, বিরাট বাবুঘাটে তো বিরাট, মানে লাইন পিঁপড়ে গলার জায়গা নেই, তো ফিরতে ফিরতেও রাত হয়ে যেত, তারপরে ওর আজ অফিস, ওই জন্যে আরও শরীরটাও ভালো লাগছিল না, আর যেতে পারলাম না যাওয়া। তো এখন আমি পাপড়ি চাটটা খাচ্ছি, আমার মায়ের এখন খেতে টাইম আছে, এখন আমার মা চা খাবে, সবার আগে তো আমার মায়ের কাছে চা, চাটা খাবে, তারপর অনেকক্ষণ পর পাপড়ি চাটটা খাবে কি খাবে না সেটা ভাববে, তারপর শেষমেশ দেখা যাবে কি হয়। এই কদিন 4 দিন, আমি রোববারটা বাদ দিলে তাহলে 3 দিন হচ্ছে, 3 দিন ছুটি কাটিয়ে বেলা করে ঘুম থেকে উঠে, আর আজকে সত্যি অফিস যেতে ইচ্ছে করছিল না, কিন্তু অফিস থেকে বলে দিয়েছে যে তোরা কেউ অ্যাবসেন্ট করবি না, যেতে হবে, কারণ মান্থের স্টার্টিং, কাজে প্রেশার আছে, তো তাই যেতে হয়েছে, গেছি, আর কাজে একটুও মন লাগছিল না, এত তাড়াতাড়ি পুজোটা কেটে গেল যে কি বলবো, সেরকমভাবে মানে অনুভবই করতে পারলাম না পুজোটা, তার আগেই চলে গেল, এখন মনে হচ্ছে যে না থাকলে আরো দিন ভালো হতো। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কারণ আমার আর এখন এনার্জি নেই, অফিস থেকে এসেছি প্রচুর টায়ার্ড, অনেক কাজ করেছি, তো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ভালো থাকবে, গুড নাইট।